আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজ আমি কথা বলবো আপা প্রাইমারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট জিজ্ঞেস করতে চাইছি, তো এটি আপার প্রাইমারির জন্য সবচেয়ে ভরসাযোগ্য চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা সকলে জানেন যে আপার প্রাইমারি লাস্ট কোর্টের হিয়ারিং হয়ে গেছিলো 20 সেপ্টেম্বর 2019। তো সেখানে 6 দিনে আপার স্টে অর্ডার দেওয়া হয়। তো সেখানে কিছু সমস্যার কারণে সেদিন কেসটি এবং সেই কারণে আপনাদের প্যানেলিস্টটি প্রকাশিত হয়নি। তো দেখুন, এখানে যে চাকরি প্রার্থীর আইনজীবীরা রয়েছেন সেখানে তারা কিছু কিছু সমস্যার কথা সেদিন তারা জানিয়েছিলেন। এক ছিল সবচেয়ে বড় যে প্রবলেমটি ছিল সেটা ছিল ইন্টারভিউর আগে যে মেরিট লিস্ট ছিল সেই মেরিট লিস্টটি প্রকাশ করতে হবে, প্রত্যেকের নাম্বারগুলি ডিটেলস সেখানে প্রকাশিত করতে হবে এবং এছাড়া সেখানে আপনাদের রেশিও মেনটেন করতে হবে। এই বিষয়টি তাদের একটি পূর্ণাঙ্গ হলফনামা জমা করতে বলেছিল, কিন্তু সেখানে তারা সেদিন কোনো হলফনামা জমা করতে পারেনি। এখন জানা যাচ্ছে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবীরা রয়েছেন তারা যে জানিয়েছেন যে তারা সেই মতো হলফনামাটি তৈরি করেছেন এবং 26 তারিখে সেটা তারা প্রস্তুত করবে। তো এখান থেকে দেখতে গেলে আপার প্রাইমারি যে কেসে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করছেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। কিন্তু এখানে একটি নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে যে চাকরি প্রার্থী আইনজীবীরা জানাচ্ছেন যে 26 তারিখেও তারা সৃষ্টি অর্ডারটি পূরণ করতে চাচ্ছে না, কারণ তাদের মতে প্রায় 1000 চাকরি প্রার্থীর এখনও ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়নি এবং তাদের ভেরিফিকেশন ইন্টারভিউ সম্পন্ন করার দাবি তারা সেই 26 তারিখে রাখবেন। তো এটি একটি নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি আইনজীবীদের পক্ষে জানানো হচ্ছে, তো সেখানে তারা বলবেন যে নিয়মমাফিক এর আগেই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়ে গেছে এবং তারা সেই কাট অফের জন্য যোগ্য ছিল না বলেই তাদের ভেরিফিকেশন ইন্টারভিউ করা সম্ভব হয়নি। কিন্তু দেখুন, এই সমস্যাটা যদি চলতেই থাকে, তো দেখুন এই যে ভেরিফিকেশন যদি ইন্টারভিউ এই লাগাতার চলতেই থাকে তাহলে আপনাদের নিয়োগ পুরোটি আরও দেরি হয়ে যাবে। এখন সব কিছু নির্ভর করছেন কালকে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের উপর, তিনি কি বিচার দেন সে বিষয়ের দিকে তাকিয়ে রয়েছেন হাজারো হাজারো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তো সবশেষে আপনাদের এই বলতে চাচ্ছি যে আপার প্রাইমারি 26 তারিখে স্টে অর্ডারটি যে আছে, তো সবশেষে আপনাদের এই বলতে চাচ্ছি 26 সেপ্টেম্বর 2019 যে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে স্টে অর্ডারটি আছে সেটা কি উঠে যাবে নাকি স্টে অর্ডারটি বহাল থাকবে। তো দেখুন, এখানে 70-30 রেশিওতে আপনারা মেনে চলতে পারেন, যে 70% চান্স আছে স্টে অর্ডারটি উঠে যাওয়ার এবং 30% চান্স আছে যেমন স্টে অর্ডারটি উঠবে না, কারণ বেশ কিছু নতুন সমস্যাও তৈরি হয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি চাচ্ছেন যে খুব শীঘ্রই আপনাদের স্টে অর্ডারটি আছে সেটি উঠিয়ে দিয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। কিন্তু চাকরি প্রার্থী আইনজীবীরা কিছু সমস্যার কারণে তারা সেই স্টে অর্ডারটি উঠিয়ে নিতে যাচ্ছেন না। তো এখন একটি বিষয় দেখা যাচ্ছে, 26 সেপ্টেম্বর 2019 মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তার বিচারে কি রায় দেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে 26 সেপ্টেম্বর 2019 আপনাদের আপার প্রাইমারির উপর যে স্টে অর্ডারটি আছে সেটি উঠে যাবে এবং প্যানেল আগামী 7 দিনের মধ্যে প্রকাশিত হবে। কিন্তু এখন থেকে সেটা বলা সম্ভব নয় যে উঠে যাবে দুর্গা পুজোর আগেই প্যানেল প্রকাশিত হবে, এই বিষয়গুলি এখনই বলা সম্ভব নয়, কারণ এগুলি যেসব চ্যানেল দেখাচ্ছেন সেগুলি তারা অনুমান করে বলছেন, কারণ এইসব বলা কোনোদিনই সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে অফিসিয়াল খবর কখনো আগে যে কাউকে জানানো হয় না। আমাদের চ্যানেলে যা প্রকাশিত করা হয় তার 100% সত্যি খবরটি আপনাদের প্রকাশ করা হয়। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধব মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।